আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইমের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইম, পিস লাইব্রেরি। আপনারা দেখছেন পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেল। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে একটা দারুণ মজা জিনিস দেখাবো, আর সেটা হচ্ছে যে চা মধু দিয়ে তৈরি, অর্থাৎ মধু দিয়ে কিভাবে চা তৈরি করে মার্কেট করছে সেই ভাইয়ের একটা খবর আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে। তো চলুন আমরা দেখে নি যে সেই ভাই কে, মধু দিয়ে চা তৈরি করে ব্যবসা করছেন। চলুন বন্ধুরা তাহলে আমরা দেখে নি। চলছে জমুর মধুর চায়ের দোকানে অ্যাড, একটি নতুন ব্যবসা খুলেছেন শেখপুর গ্রামের জমু ভাই। আপনারা জানেন যে মধুর চা এটা প্রথম আমরা শুনছি, তো এখানে জমু ভাই খুবই উন্নতভাবে মধুর চায়ের দোকান খুলেছেন উনি। ওনার চায়ের দোকানে মানুষ ভিড় লেগে থাকে চা খাওয়ার জন্য, দূর দূরান্ত থেকেও চায়ের দোকান আসে তার, বিশেষ করে মধুর চা পান করার জন্য অনেক গ্রাহকই। শেখপুর ঝাড়খণ্ড বর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন জমু ভাইয়ের মধুর চায়ের দোকান। সুতরাং আর দেরি না করে আপনারা চলে আসুন এই যে জমু চায়ের দোকান। আপনারা অবশ্যই দেরি করবেন না, যেহেতু একটা নতুন ব্যবসা শুরু করেছেন ভাই। আপনারা এর ফাঁকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা চলুন তাহলে একটু সাক্ষাৎকার নিয়ে নেওয়া হোক জমু ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালাম, আপনি যে শুধু নাকি মধুর চা করেন এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কি? জি, মধুর চা আমি করছি, মানে একটা ভালো জিনিস বা লোকের ভালো, মানে চিনিতে যা মানে রয়েছে তার করতে সাত গুণ ভালো হবে খেলে, ওই জন্য আমি চিনি না দিয়ে আমি মধু দিচ্ছি লোকের। আমি ভালো ভাবছি লোক একটা জিনিস, মানে নতুন একটা জিনিস বা খাক, মানে মধুর চা যাকে বলা হয়, তো ওই জন্য আমি মধুর চা এটা খুলেছি। ইনশাআল্লাহ সব খাচ্ছে, মুখে স্বাদ ধরে নিয়েছে, পরে একদম 3-4 কাপ একদম মিনিমাম। তো আমার ইনশাআল্লাহ আমার মধুর চা চালু হয়ে গেছে, আর আমাকে ভালোও লাগছে কি আমি মধুর চা বিক্রি করছি, একটা আনন্দ পাচ্ছি কি আমি একটা নতুন জিনিস খুলেছি, লোকও আমার নাম করছে। ও আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের, আপনার নামটা ভাই? জমু। আচ্ছা, ভাইয়ের নাম জমু, ওনাকে জমু বলে সবাই চেনে আপনারা দেখতে পাচ্ছেন। তো উনি শুধুমাত্র মধুর চা মানে বানাচ্ছেন আর কি, এবং মধুর চা পরিবেশন করছেন, মানুষরা তার কাছে আসছে, এবং মধুর চা এটা নতুন আকর্ষণ শুনে অনেক মানুষরা দূর দূর থেকে মানে এসে শুধু এর দোকানে চা খেতে আসে আর কি। তো ভাই আপনি যে মধুর চা বানাচ্ছেন, তো 10 কিলো দুধে কতটা মানে মধু লাগে? 10 কিলোতে মিনিমাম ধরে নাও 10 কিলো দুধে, মানে আমি একটা আইডিয়া করেছি 25 কেজি দুধে 1 কিলো মধু নেমে যাচ্ছে, মানে 1 কিলো থেকে কিছুটা মানে কম হবে 100 গ্রাম, কিন্তু 900 লেগে যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি মিনিমাম ধরে নাও 10 কেজি, ওই ধরে নাও ওই 400 মতো ধরে নাও। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পেলেন 10 কিলো দুধে কতটা মধু লাগে সেটা উনি বললেন। আচ্ছা, আপনি কি কোম্পানির মধু চালান? আমি কি কোম্পানি? পিস লাইব্রেরি। ভাই বললেন যে পিস লাইব্রেরির উনি মধু চালান, তো আপনার মধুর কাছে কি কোনো বোতল আছে আমরা দর্শক দেখি দেখাতে পারি? জি, আমার কাছে আছে, বের করেন দেখুন। সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা মধু, এই যে পিস লাইব্রেরি যে লোগো আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই পিস লাইব্রেরির মধু। এই সেই মধু দিয়ে আমাদের জমু ভাই উনি চা তৈরি করে মানুষকে খাওয়াচ্ছেন। আচ্ছা, আপনারা কি মধু চা খেয়েছেন এই দোকানে? চা খেয়েছি। কেমন লেগেছে আপনার? একটু চা খুব ভালো লেগেছে খেতে। আচ্ছা আচ্ছা, আপনি কি খেয়েছেন এই দোকানের চা? খেয়েছি। কেমন লাগছে একটু মানে জানাবেন? ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনারা কি চা খেয়েছেন এই দোকানে? হ্যাঁ খেয়েছি। কেমন লাগছে মধু চা খেতে? আপনারা কি চান যে এই মধুর চা হোক? আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভাই বলছেন, বিশেষ করে আমাদের এখানে একজন মুরব্বী ব্যক্তি বসে আছেন এবং খুবই বিশিষ্ট ব্যক্তি। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদেরকে সাক্ষাৎকার করে দিচ্ছে তার একজন আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি। তো বিশেষ করে উনি এখানে বেশিরভাগ বসে থাকেন, কারণ এখানেই ওনার বাড়ি আছে, অফিস আছে। তো বিশেষ করে এই দোকানের চা খান, মধুর চা তিনি পান করেন, এবং কেমন লাগে ওনার মতামত একটু জানতে চাচ্ছি। আপনাকে কেমন লাগে বিশেষ করে মধুর চা? চা তো মধু ভালোই লাগছে খেতে, এবং লোক অনেক খাইছেও এখানে আসছে। আচ্ছা আচ্ছা, অনেকেই খাচ্ছেন, অনেকেই আসছেন এখানে, তো ভালো লাগছে উনি বললেন। বিশেষ করে আমাদের যদি বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকাতে যদি এই ধরনের মধুর চা যদি হতো তাহলে মানে খুব ভালো হতো, মানুষ স্বাস্থ্যকর হতো, এবং গ্যাস থেকে বাঁচতো,
আরো অন্যান্য অসুখ বিসুখ থেকে বাঁচবে, অনেক কথা চিনিস হ্যাঁ অসুবিধা হয়েছে ওটা হবে না। তাহলে সম্মানিত দর্শক, যদি আমরা বিভিন্ন জায়গাতে এই চিনির পরিবর্তে যদি মধুর চা যদি আমরা খেতে পাই তাহলে কতটা ভালো হতো। এই জন্য বিশেষ করে যারা হয়তো চায়ের দোকানদার বা হয়তো নতুন যারা হয়তো ব্যবসা করতে চান, তাহলে এই ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা। মানুষ স্বাস্থ্যকর খাবার খেতে পাচ্ছে এবং এতে কোনো গ্যাস হচ্ছে না। অনেকেই আমাকে রিপোর্ট দিয়েছে যে ভাই চিনি চা যখন খেতাম তখন মুখটা অন্যরকম হয়ে যেত, কিন্তু মধু চা যখন খাচ্ছি তখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। তো এখানে অনেকেই বিশেষ করে যারা অসুস্থ ব্যক্তি এবং গ্যাসের ব্যক্তি তারাও খেতে পারেন, সমস্যা নেই। তো দর্শক, এ হচ্ছে আমাদের জৌ ভাইয়ের মধু চায়ের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকেও বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে আগে বাড়তে হবে এবং আপনাদেরকেও এই মধুর চায়ের উদ্যোগ নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিস লাইব্রেরির মধু, সেই মধু দিয়ে উনি চা করছেন। তো দর্শক, ঠিক আছে, তাহলে আপনারা আমাদের সাথে থাকুন এবং এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের আলোচনা এখান থেকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, তাহলে আপনারা দেখতে পেলেন যে আমাদের সেই ভাই জৌ ভাই কিভাবে মধু দিয়ে চা তৈরি করে মার্কেট করছেন। তো বন্ধুরা, আপনারাও এই কাজটা করতে পারেন, আপনারাও এই ব্যবসাটা করতে পারেন। খুবই লাভজনক ব্যবসা এবং খুবই উন্নত ব্যবসা, আধুনিক মানে সর্বাধুনিক ব্যবসা এটি। আপনারা অবশ্যই করতে পারেন, যদি আপনারা করেন তাহলে আপনাদের জন্য বিশেষ ছাড় রয়েছে। আপনারা যদি এভাবে চায়ের দোকান করেন, মধু দিয়ে চা তৈরি করে যদি বিক্রি করেন, তাহলে আপনারা আমাদের সঙ্গে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি, এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে। আপনাদের জন্য বিশেষ ছাড় রয়েছে বন্ধুরা, আপনারা ব্যবসা চালু করুন এবং আপনাদের প্রচার প্রসার যত যা কিছু খরচ লাগে সব কিছু ফ্রি আমরা সেটা করব। তো চলুন বন্ধুরা, তাহলে আপনারা সেই ব্যবসাটি শুরু করে দিন। তো বন্ধুরা, আমরা আজকের এখান থেকে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইওর ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটি পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের খাঁটি মধু পেতে চান এবং যদি কালো জিরা তেল পেতে চান বিশুদ্ধ এবং খাঁটি, অবশ্যই আপনারা যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল করিম ভাইয়ের সঙ্গে। আপনাদের স্ক্রিনে আমাদের বিশেষ করে মোবাইল নাম্বার, যোগাযোগ নাম্বারটা দেওয়া হচ্ছে, আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন।